গৌরবর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশায় বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা ছমাস ধরে নাকাল। রেগে মেগে বলেন তারে, বদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল ভরু, তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শোধায়, একি সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বলেন কানে কানে, গুরুমশায় গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে? রাখাল বলে, কক্ষনো না, মাঝে আমায় বলেন সোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় জেঠা মাকাল ফলে আছে, বললে, দাদা সত্যি বলো, সোনার যে মন্দ হলো। তুমি শেষে বলতে কি চাও, গাল ফুলেছে গাছে? মাকাল আমি, বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায়, লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝির পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়।